আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর মানুষ সেই হালাল ব্যবসাকে করে নিচ্ছে হারাম। ওজনে কম দেওয়ার মতো জঘন্যতম রাষ্ট্রীয় ও ইসলামী অপরাধ করে যাচ্ছে। এবার কুমিল্লা নগরীতে 2 কেজির মুরগিতে ওজনে 400 গ্রাম কম দেয়ায় এক দোকানিকে 20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আরও 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর রাজগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম। তিনি জানান, আজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নগরীর রাজগঞ্জ কাঁচাবাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়েছে। এ সময় 2 কেজি সোনালী মুরগির ওজনে 400 গ্রাম কম এবং 116 টাকা বেশি রাখায় রুবেল ব্রয়লার হাউসকে নগদ 20,000 টাকা, পরিমাপক যন্ত্রের উপর ফ্যান লাগিয়ে কৌশলে ওজনে কম দেয় আবদুল্লাহ তাইফ ব্রয়লার হাউসকে 3,000 টাকা, মূল্য তালিকায় গরমিল থাকায় গাজীপুর ব্রয়লার হাউসকে 2,000 টাকা এবং অতিরিক্ত দামের সবজি বিক্রির প্রস্তাব করায় জাভেদের সবজির দোকানকে 500 টাকা সহ মোট 4 প্রতিষ্ঠানকে 25,500 টাকা জরিমানা করা হয়। এ সময় ওজনে গরমিল করায় 4টি পরিমাপক যন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সবজির বাজারেও বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করারও নির্দেশনা দেয়া হয়। এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এবং জেলা পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, ইসলামী আইনে ওজনে কম দেওয়ার সাজা ভয়াবহ। একসময় ওজনে কম দিলেই হাতের কবজিও কেটে নেওয়া হতো। তাতে কবজি কেটে নেওয়াটা মুখ্য উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সেই ভয়ে যেন কেউ কম না দেয়। এই আইনটা এখনও থাকলে এখনও কেউ ওজনে কম দেওয়ার সাহস পেত না বলে ভাবনা ইসলামী চিন্তাবিদদের। তাদের সাথে আপনিও সহমত হলে কমেন্টে ইয়েস, না হলে নো লিখে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।